আসসালামু আলাইকুম। চাপা শুটকি দিয়ে শাক ছোট আলু রান্না করা হবে, খুবই সুস্বাদু একটা রান্না। রেসিপিটা শেয়ার করছি, আর এই রেসিপিটা শেয়ার করতে করতে একটা জিনিস, অনেক দিনের একটা জিনিস মনে পড়ে, একটা কথা মনে পড়ে গেল। চাপা শুটকি দেখা যাবে না, কিন্তু ঘ্রাণ, ঘ্রাণটা পাওয়া যাবে। এই মনে করে আজ অনেক দিনের একটা কাহিনী মনে পড়ে গেল। আমার বিয়ের একদম বিয়ের সময়, বিয়ের পরপরই আমার হাজব্যান্ডকে বলেছিলাম পুঁটি মাছের শুটকি নিয়ে আসতে। যে বাজারে যাবে তাকে বলেছিলাম যে শুটকি নিয়ে আসো, অনেক দিন ধরে শুটকি খাই না। সে শুটকি নিয়ে এসে ব্যাগ রেখে, ব্যাগের মধ্যে বাজার ছিল, বাজার সহ শুটকি সহ রেখে গেছে অফিসে। পরে আমি বাজারে খুলে, ব্যাগ খুলে দেখি যে ব্যাগটার ভিতরে যে সব বাজারই আছে কিন্তু শুটকি নেই। তারপরে শুটকি খুঁজে দেখি একটা কাগজের ভিতরে, দুই টুকরো, দুটো কি তিনটা হবে, একদম পুঁটি মাছের মতো শুটকি কিন্তু একদম পচা গলানোর মতো। তো আমি নাকে দিয়ে খুবই গন্ধ পেলাম, গন্ধটা পেয়ে আমি গন্ধ পেয়েছি। পরে আমার ওর আব্বু আসছে, এখন তো ওর আব্বু, তখন আমার হাজব্যান্ড আসছে বিকালে, যখন অফিস থেকে আসছে এসে বলছে যে তুমি শুটকি রান্না করো নাই। আমি বলছি তুমি এই সব কী পচা শুটকি নিয়ে আসছো, আমি তো শুটকি রান্না করি নাই, আমি তোমাকে পুঁটি মাছের শুটকি নিয়ে আসতে বলছিলাম। পুঁটি মাছের আমাদের রংপুরে পুঁটি মাছের শুটকি একটু শক্ত শক্ত হয় আর কি, আর ঘ্রাণটা অনেক সুন্দর। তা তোমাকে পুঁটি মাছের শুটকি নিয়ে আসতে বলছি, তুমি এই কী পচা মাছ শুটকি নিয়ে আসছো, আমি তো ফেলে দিয়েছি, আমি তো রান্না করি নাই। তখন আমার এখনও খুবই হাসি পায়। তখন ওর আব্বু বলছে আল্লাহ বোকা, ঢাকা শহরে এই শুটকিটাই হলো সব যে পছন্দের শুটকি, এখানে যারা শুটকি পছন্দ করে তারা চাপা মাছের শুটকি ভীষণ পছন্দ করে, ওটা দিয়ে তারা অনেক কিছু রান্না করে খায়। আমি তো ওটা কখনোই দেখিনি, আমি ভাবলাম পচা শুটকি, তাই আমি ফেলে দিয়েছি। যাই হোক, অনেক পুরনো দিনের কথা মনে পড়ে গেল আর রেসিপিটা শেয়ার করলাম। আল্লাহ হাফেজ, সবাই খুব ভালো থাকবেন আর এই তরকারিটা রান্না করে খাবেন চাপার।